কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন। সার গাছের পুষ্টির উৎস। গাছ মাটিতে অবস্থিত সার থেকে পুষ্টির উপাদান গ্রহণ করে। অনেকগুলো পুষ্টি উপাদানের মাধ্যমে গাছের চাহিদা পূরণ হয়। একটি রাসায়নিক সার একটি বিশেষ উপাদানের জন্য তৈরি, কিন্তু একটি জৈব সারে সব ধরনের উপাদান কম বেশি থাকে। ভার্মি কম্পোস্ট এ ধরনের একটি জৈব সার। এ সার পরিবেশ সম্মত এবং তুলনামূলকভাবে সস্তা। বর্তমানে অনেকেই এ সার উৎপাদন করে বেশ লাভবান হচ্ছেন। ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের কৃষক মোহাম্মদ নুরুল আমিন বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করেছেন। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ, তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় তাকে কৃষি অধিদপ্তর হতে সহায়তা প্রদান করা হচ্ছে। এ সার প্রস্তুত করে তিনি সঠিকভাবে সংরক্ষণ করেন। সার যেন শুকিয়ে না যায় সেজন্য চটের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ভার্মি কম্পোস্ট সার ফসলের ক্ষেতে ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন তিনি। প্রথমে আমি শুরু করি, আমাদের যে ব্লকের উপসহকারী কৃষি অফিসার আছে সোহেল রানা স্যার, উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন যে কীভাবে আমি তৈরি করবো। আমি তো প্রথমে জানতাম না যে ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করে। তারপরে স্যার আমার বাড়িতে আইসা, যখন আমি গড়টা নির্বাচন করলাম যে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য আমার একটা স্থানের দরকার আছে, যে ওই স্থানটা আমার আমি বাছাই করলাম। তারপর ওই আমি এখানে ইট লাগে, যা লাগে, আমি হাউস তৈরি করি। প্রথমে হাউস তৈরি করার পর এক সপ্তাহ পর আমি ওইখানে গোবর দিই। গোবর দেওয়ার পর যখন কেঁচো খাওয়ার উপযুক্ত হয়, তখন আমি গোবরের মধ্যে তখন আমি কিছু ওই সোহেল রানা স্যার আমাকে কিছু কিনে দেয়। ওই কিছু আনিয়ে আমি ওইখানে হাউসে দিয়ে রাখছি। তারপরে এখান থেকে আমার আস্তে আস্তে আমার সার উৎপাদন শুরু। তিন দিন পর থেকে আস্তে আস্তে এখন আমি অনেক টাকা বিক্রি করছি, প্রায় 1400 কেজির মতো। এই পর্যন্ত আমার বিক্রি প্রায় 20,000+। নতুন বছরে আমি আশা করছি যে আমি উৎপাদন আরও বেশি বাড়বে, আমার ইনকাম আরও বেশি হবে। এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে রাসায়নিক সারগুলো কম ব্যবহার করতে হয়, আর ওই রাসায়নিক সারের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই ভার্মি কম্পোস্টের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই জন্যে আমাদের এলাকার যে কৃষক আছে, ওরা ধান জমিন সহ সবজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতেছে, আর এগুলোর ফলন অনেক সর্বোচ্চ ফলন ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলন। সবজি যে সবজিগুলো আমাদের এলাকায় উৎপন্ন হইতেছে, যারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে, অনেক সুস্বাদু এবং সুস্থ সবল সবজি আমরা আর কি, বিষমুক্ত সবজি আমরা গ্রহণ করতে পারি রাসায়নিক সারের তুলনায়। এই সার আমরা যখন সবজিতে, আমাদের লেবু বাগান, আমাদের এখানে যে সার উৎপাদন হয়, ড্রাগন বাগান আছে আমাদের অঞ্চলে, ড্রাগন বাগানে নিতেছে, লেবু বাগান, তাছাড়া সবজি বাগান যেগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তারা আমাদেরকে রেজাল্ট জানাচ্ছে যে তারা অনেক উপকৃত হচ্ছে আর কি রাসায়নিক সারের তুলনায়। গোবর ছাড়া আর কোনো কিছু দেওয়া লাগে? কলা গাছ যে আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায়, কলা গাছটা কাটার পরে কিছুদিন থাকার পরে আর কি একটা পচা পচা ভাব আসে, তখন আর কি আমরা নিয়ে আসা ওই টুকরো টুকরো করে হাউসে দিয়ে দিই, গোবরের সাথে মিক্সড করে। এতে কিছুটা সুস্থ সবল থাকে। কেঁচো কি বিক্রি হয় আপনাদের? জি জি, কেঁচো বিক্রি হয়। কত করে বিক্রি হচ্ছে এখন? বর্তমানে আমাদের যে লোকাল গ্রামের মাধ্যমে 500 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। ভার্মি কম্পোস্ট যে একটা সার, এটা মূলত দেখলাম যে পুরোটাই প্রাকৃতিক উপাদান, যেটা কৃষকরা সার কেটে দিয়ে উপকৃত হইতেছে, প্লাস এটার চাহিদাও অনেক আমাদের এলাকায়। তো আমার ভাই, বড় ভাই নুরুল আমিন, ওনার কাছ থেকে আমি দেখলাম যে
উনি যেন ভালোই মানে ইনকাম একটা সোর্স খোলা হয়েছে আর কি। তো আমি আর কি যে এই তুলনায় দেখলাম যে আমি বাড়িতে বসে থাকার থেকে যে এই উদ্যোগটা গ্রহণ করলে আমার আসলে ইনকামের একটা সোর্স তৈরি হয় আর কি। আমার বড় ভাই নুরুল আমিন যেহেতু এটা করতেছে, এটা দেখার জন্য মূলত এখানে আসা। প্রথমে গোবরটা নিয়ে আসা হয়, তারপর একটু হালকা আদ্র করিয়া তারপর ওই হাউসে দেওয়া হয়, তারপর হালকা কেঁচু দেওয়া হয়, কেঁচু দেওয়া কিছুদিন রেখে দেওয়া হয়, আর কিছু কেঁচুর খাবারের জন্য কিছু কলা গাছ পচায়াও দেওয়া হয়, দেওয়া হইলেই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে এ সার উৎপাদনকে উৎসাহিত করার জন্য কাজ করছেন। মুজিব বর্ষ উপলক্ষে আমাদেরকে উপজেলা কৃষি অফিস থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে প্রতি ব্লকে প্রতি ইউনিয়নে ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরি করতে হবে। সেই লক্ষ্যেই আমরা মূলত কাজ শুরু করি। ভার্মি কম্পোস্ট হচ্ছে একটা জৈব সার, গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গ্রোথ এবং বিভিন্ন হরমোন এই সারের মধ্যে বিদ্যমান থাকে। এখান থেকে যে সারটা উৎপন্ন হয় আমরা ধানের জমির জন্য বলি প্রতি শতাংশে 3-4 কেজি, সবজি বাগানগুলোতে 4-5 কেজি দেওয়ার জন্য এই ভার্মি কম্পোস্টের ব্যবহার। ড্রাগন বাগানে আমাদের সবচেয়ে ভালো এবং সবচেয়ে ফলপ্রসূ ভার্মি কম্পোস্ট ব্যবহার করার ফলে গাছের রং এবং ফলের রং, ফলের মিষ্টতা এবং স্বাদ অনেকাংশে বৃদ্ধি পায়। ভার্মি কম্পোস্টের চাহিদাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আশা করতেছি আমরা সামনে আমাদের টোটাল রাসায়নিক সারের উপর কিছুটা হলেও চাপ কমাতে আমাদের এই ভার্মি কম্পোস্ট সহায়তা করবে। আস্তে আস্তে আমাদের কৃষকগুলা রাসায়নিক সারের উপর নির্ভরশীলতাটা কিছু অংশে কমিয়ে এই ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট বিভিন্ন যে সার, জৈব সারগুলো আছে ওইগুলোর প্রতি একটু আগ্রহ প্রকাশ করতেছে। যদি নতুন কোনো উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চায় তাদেরকে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত টেকনিক্যাল যতগুলো বিষয় আছে সেগুলো আমরা যে উদ্যোক্তা করেছে তার কাছে নিয়ে গিয়ে এবং হাতে কলমে তাকে শিখিয়ে দিব। প্রথম অবস্থায় অল্প পরিসরে এবং বৃহৎ পরিসরে এবং বাণিজ্যিকভাবে তিনভাবে আমরা চেষ্টা করি। যদি অল্প পরিসরে করে তাহলে বলি আমরা রিং স্থাপন করে, রিংয়ের মাধ্যমে করি, আর যদি মাঝারি পরিসরে করে সারিতে করা হয়, আর যদি বাণিজ্যিকভাবে করা হয় তাহলে বলি হাউস করে করার জন্য। গরুর যে গোবর আছে ওই গোবরটা আমরা একটা বস্তাবন্দি অথবা একটা হাউসে রেখে ওটা ঢেকে দিই এবং 6-7 দিন যাওয়ার পরে ওই গোবরটা আবার এখান থেকে এ করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ছায়ার মধ্যে হালকা একটু শুকাই গ্যাস মুক্ত করে তারপরে আমরা হাউসে দিয়ে প্রথম অবস্থায় সার উৎপন্ন হতে 2-3 মাস লাগে। এর পরবর্তীতে যত দিন যায় কেঁচুর সংখ্যা বৃদ্ধি পেলে সারও দ্রুত হয়। যদি আমরা অল্প সময়ে কেঁচুর বৃদ্ধি দ্রুত করতে চাই তাহলে আমরা কলা গাছ কেটে টুকরো টুকরো করে মাঝখানের যে অংশটা আছে শক্ত অংশটা ফেলে দিয়ে গোবরের সাথে অর্ধপচা দিলে তাহলে কেঁচুর বৃদ্ধিটা দ্রুত হয়। অনেকে এটা অনীহা প্রকাশ করে যেটা হচ্ছে কেঁচুগুলো আলাদা করা বিষয়ে, এটা একটা সহজ টেকনিক আছে আমাদের, খুব সহজ। যেমন যখন সারটা হয়ে যাবে তখন তো সারটা আমরা বুঝতে পারবো যে সাফাতার মতো দানা দানা হয়ে যাবে এবং হাত দিয়ে ধরলে হাতে লাগবে না। মলটাই কিন্তু কেঁচু সার, ওই মলটা কিন্তু কেঁচু আবার খাবে না। তখন আমরা নতুন যে গোবর আছে ওই নতুন গোবর হালকা বলের মতো করে আমরা একটু গর্ত করে 3-4 জায়গায় 2 বলগুলো রেখে দিই, তো সমস্ত কেঁচুগুলো এই বলের মধ্যে চলে আসবে। তখন বলটা শুধু ট্রান্সফার করলে আমাদের কেঁচুগুলো ট্রান্সফার হয়ে যাবে, শুধু সারটা এনে থাকবে, কিছু কিছু থাকবে, ওই কেঁচুটা আমরা চালনি দিয়ে চালানোর মাধ্যমে আলাদা করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলার সর্বত্র এ সার উৎপাদনকে উৎসাহিত করার জন্য সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, তাদের এ সার উৎপাদন ও ব্যবহারে আগ্রহী করার জন্য প্রকল্পের আওতায় আর্থিক ও উপকরণ সহায়তা করে থাকেন। ফলশ্রুতিতে এ এলাকায় ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে আমাদের একটা স্থায়ী যে কৃষি যতদিন থাকবে ততদিন থাকবে এরকম একটা প্রযুক্তি নিয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জ এগিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট ছিল 12 জন কৃষি উদ্যোক্তা তৈরি করা। আমরা ইতিমধ্যেই আরও বেশি ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরি করতে পেরেছি। তারা প্রতি মাসে প্রায় 30 মেট্রিক টন কেঁচু সার উৎপাদন করতেছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম, এই জন্য দিন দিনই এটি জনপ্রিয় হচ্ছে। আর এই কেঁচু সারটা আমরা যে জমিতে প্রয়োগ করবো সে জমির উর্বরতা শক্তি বাড়ে, উৎপাদিত যে সবজি সেটার পুষ্টিগুণ এবং টেস্টের দিক দিয়ে অন্যরকম হয়, পুষ্টিমান এবং নিরাপদ সবজির যে কথা বলি এই জন্য ভার্মি কম্পোস্টের আমাদের বিকল্প নেই। দিন দিনই ঈশ্বরগঞ্জ উপজেলায় এটা
জনপ্রিয় হচ্ছে। আমরা বিভিন্ন প্রশিক্ষণে এগ্রিকালচার যে বিজনেস, মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা বলেন যে বাণিজ্যিক কৃষি, আমরা বাণিজ্যিক কৃষির দিকে যাওয়ার জন্যই ভার্মিকম্পোস্ট এর প্রযুক্তিটা আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আমরা অত্র উপজেলায় ব্যাপক জোয়ার সৃষ্টি করতে পেরেছি। আর আমাদের টার্গেট আছে যে সবজি এরিয়াতে এটা যাতে আরও বেশি বৃদ্ধি পায়। এই ভার্মিকম্পোস্ট দিয়ে যে আমরা কেমিক্যাল যেটা রাসায়নিক সারের চাহিদা ইতিমধ্যে আমরা 500 মেট্রিক টন কমাতে সক্ষম হয়েছি, সেটা আরও কীভাবে এটা দ্বিগুণ পরিমাণ কমিয়ে আনা যায় সেটা আমরা কাজ করছি। যারা উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়েছে তাদের আমাদের একটা মেসেজ আছে, এটা স্বল্প মূল্যে কিংবা ন্যায্য মূল্যে যেটা না নিলেই নয়, একে এটাকে বৃদ্ধি করার জন্য লাভের চিন্তা না করে তাদের সরবরাহ করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে। ভার্মিকম্পোস্ট সার উৎপাদন এবং জমিতে ব্যবহার করে অনেকেই লাভবান হচ্ছেন। এটি ব্যবহার করে কম খরচে ভালো ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। আমাদের প্রত্যাশা এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ। মাঘ মাসে কৃষি, আসুন আমরা সংক্ষেপে জেনে নিই মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো। আলু, আলু ফসলে নাবি ধসা রোগ দেখা দিতে পারে, সে কারণে স্প্রিং শিডিউল মেনে চলতে হবে। মড়ক রোগ দমনে দেরি না করে 2 গ্রাম এক্সট্রা মিল অথবা ডায়েথেন M45 অথবা সিকিউর অথবা মেলোডি ডিও প্রতি লিটার পানির সাথে মিশিয়ে নিয়মিত স্প্রে করতে হবে। মড়ক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে। তাছাড়া আলু ফসলে মালচিং, আগাছা দমনের কাজগুলো করতে হবে। আলু গাছের বয়স 90 দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে এবং 10 দিন পর আলু তুলে ফেলতে হবে। আলু তোলার পর ভালো করে শুকিয়ে বাছাই করতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারু।